খেলো ভারত খেলো এই আহ্বান রেখেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তিনি আবার ডাক দিয়েছেন ফিট ইন্ডিয়া। তিনি অনুধাবন করেছেন যে ভারতকে প্রগতিশীলতার দিকে নিয়ে যেতে গেলে ভারতবাসীকে সুস্থ থাকতে হবে, তার জন্য ফিট ইন্ডিয়া করবেন, তার জন্য খেলো ভারত খেলো। এই ভারতবর্ষের সমস্ত ছেলে মেয়েদেরকে খেলায় অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান রেখেছেন। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য খেলো ত্রিপুরা খেলো আমরা এই অনুষ্ঠান করে করছি দীর্ঘদিন, তাই গত দু বছর যাব। আজকে এখানে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক দাবা ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যারা আজকে বিজয়ী হবে তারা রাজ্য ভিত্তিক খেলবে, তারপরে তারা বাইরের রাজ্যে গিয়ে খেলবে, নিজেদের মেধাকে আরো উৎকর্ষতার দিকে নিয়ে যাবে। আমরা জানি খেলায় হার জিত রয়েছে, কিন্তু পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণ করাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা সরোজদা একটু আগে বলেছে যে কেন বিক্ষিপ্ত ভাবে আমাদের কৃতকার্য হতে হয়, ধারাবাহিকতা কেন থাকবে না, সামগ্রিক ভাবে কেন আমরা শ্রেষ্ঠ শিরোপা আমরা পেতে পারি না, ত্রিপুরায় কেন আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি কিন্তু বাইরের রাজ্যে গিয়ে আমরা কেন প্রথম রাউন্ডে ফিরে আসি, এই জায়গাগুলি আমাদের প্রত্যেককে খুঁজতে হবে। ব্যর্থতা কোথায়, ব্যর্থতার দায় কারোর উপর না চাপিয়ে প্রত্যেকেই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সেই সমস্ত দিকগুলিকে আমাদের বের করতে হবে। যারা ছোট্ট সোনা বন্ধুরা যারা খেলছে তাদের অভিভাবকদের অনেক তেজ এটার মধ্যে আছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে খেলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করে ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে নিয়ে যায়। তাদেরকেও বুঝতে হবে কোথায় তাদের সন্তান তাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারছে না। অভিভাবক এবং শারীরিক শিক্ষক এবং খেলার জগতের সঙ্গে যারা রয়েছে প্রত্যেকের সম্মিলিত প্রয়াসই সম্ভব হবে ত্রিপুরাকে খেলার জগতে, ত্রিপুরাকে খেলার জগতে একটা জায়গা নিয়ে যেতে।